হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব খাসির মাংস টেংরি কীভাবে রান্না করতে হয়। আমি এখানে খাসির টেংরিগুলোকে নিয়ে নিয়েছি এবং উষ্ণ গরম জলে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। একটা একটা করে লোমগুলোকে বেছে নিয়ে পরিষ্কার করে নেব। এই যে এইভাবে লোমগুলোকে বাছব, বেছে বেছে তারপরে পরিষ্কার একটা পাত্রে রেখে দেব। সবগুলো টেংরিকে ভালোভাবে লোম টোম এগুলো সব বেছে নিয়ে আলাদা করে রাখার পরে আলু, গোটা আলু, গোটা রসুন, পেঁয়াজ এগুলো সব ছুলে রেখে দিয়েছি। আর এখানে মিক্সিতে মশলা করার জন্য আদা, জিরে, শুকনো লঙ্কা, রসুন এইসবের পেস্ট করব। এই যে দেখো টেংরিগুলোকে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে প্রেশার কুকারের মধ্যে ওই টেংরির মধ্যে পেঁয়াজ কুচি আর মশলা, লবণ, হলুদ, তেল এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে টেংরিটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো আপনারা তেল, নুন, হলুদ এই সমস্ত কিছু কিন্তু পরিমাণ মতন দিতে হবে। আপনারা যে যেমনভাবে ঝাল খেতে ভাব পছন্দ করেন সেই রকমভাবে ঝাল কম বেশি করতে পারেন। লবণ এই সব কিছু নিজেদের মতন করে দিয়ে দেবেন। তারপর এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেব। চার ভাগের এক ভাগ মতো পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি। এবারে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে উনুনে চাপিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি 45 থেকে 45 মিনিটের মতো রেখেছিলাম এবং তারপরে প্রেশার কুকারটি খোলার চেষ্টা করছি। এবারে প্রেশার কুকারটিকে খুলে আলু আর রসুনগুলোকে দিয়ে আবারও 10 মিনিটের জন্য আমি প্রেশার কুকার বন্ধ করে উনুনে চাপিয়ে দেব। চল্লিশ থেকে 45 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে এই দেখো এরকম হয়েছে টেংরিটা। টেংরিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ হয়ে গেলে আর একটু ভালো লাগবে খেতে। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব আলু আর রসুনগুলোকে দিয়ে দেব এর মধ্যে। আলু রসুনটা দিয়ে দেওয়ার পরে আর একটু ভালো মতো নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে প্রেশার কুকারটাকে বন্ধ করে আবারও চাপিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার 10 মিনিট পরে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে টেংরির তরকারিটা এইরকম লাগছে দেখতে এবং টেংরিটা এখন একেবারে রেডি হয়ে গেছে। খাওয়ার জন্য গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর আলুটা সম্পূর্ণ অপশনাল, আলু আর রসুন যারা খেতে পছন্দ করো তারাই এই তরকারির মধ্যে দেবে, আর যারা পছন্দ করো না তাদের দেবার তো কোনো দরকার নেই। খাসির টেংরিটা এখন একেবারে রেডি হয়ে গেছে আর তোমরা সকলে এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই দারুণ টেস্টি খাবার। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ারও করে দেবে।